দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে টানটান উত্তেজনা। আপনারা জানেন যে এই পঞ্চায়েতের এই চারজন জয়ী বিরোধী প্রার্থীকে ভাড়া বাড়ি থেকে অপহরণ করার অভিযোগ উঠেছিল এবং আটকে রেখে মুচলেকা দেওয়ানোর অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। নিরাপত্তা চেয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং এরপর আজকে পুলিশি নিরাপত্তায় বোর্ড গঠনে ভোটাভুটিতে এই চারজন বিরোধী প্রার্থী এরা অংশগ্রহণ করবেন। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। হিন্দল, আদালতের নির্দেশ রয়েছে, সেই নির্দেশে নিরাপত্তা তারা পেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কোনো আশঙ্কা কি আদৌ থাকছে? কি বলছেন, কখন যাবেন তারা এই ভোটাভুটিতে অংশ নিতে? সেইসব প্রার্থীদের কিন্তু আশঙ্কা রয়ে গিয়েছে, কেননা আদালতের নির্দেশে পুলিশি যে নিরাপত্তা দেওয়ার কথা সেই নিরাপত্তা কিন্তু তারা পাচ্ছেন না, তেমনটাই কিন্তু তারা স্পষ্টভাবে বলছেন। যে বাড়িতে তারা ইতিমধ্যেই রয়েছেন প্রত্যেকে একসঙ্গে যারা ভোট গঠনের জন্য যাবেন বেলা ১২টার সময় কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে, সেখানে পুলিশের যে নিরাপত্তা সেই পুলিশের নিরাপত্তা কিন্তু সেই বাড়ির বাইরে নেই, অর্থাৎ যে কোনো মুহূর্তে তারা আক্রান্ত হতে পারেন সেই আশঙ্কাও তারা করছেন। প্রসঙ্গত তোমাকে বলে রাখি, গত ২৭ জুলাই খাস কলকাতার বুক থেকে কিন্তু চারজন বিজয়ী বিরোধী দলের প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছিল এবং সেই বিজয়ী প্রার্থী তারা প্রত্যেকেই এই কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত থেকে বিরোধী দলের সদস্য হিসেবে প্রার্থী হিসেবে তারা জয়লাভ করেছিলেন। এবং যেহেতু এখনো পর্যন্ত যে সমীকরণ দাঁড়িয়েছে এই মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে, তৃণমূল ৪টি আসন পেয়েছে, বিজেপি ৬টা, সিপিএম ৩টি আসন এবং নির্দল অর্থাৎ বাম সমর্থিত নির্দল ২জন প্রার্থী তারা জয়লাভ করেছিলেন, অর্থাৎ সংখ্যা নিরিখে কিন্তু বিরোধীরা অনেকটাই এগিয়ে রয়েছে। সেই কারণে তৃণমূল চেষ্টা করেছিল সেই বিজয়ী বিরোধী প্রার্থীদেরকে তাদের নিজেদের দলে টেনে নিয়ে তাদেরকে সেখানে ভোট গঠনের জন্য যেন তারা সহযোগিতা করে, এবং তারা সহযোগিতা করছিলেন না বলে সেই সব বিজয়ী প্রার্থীদেরকে অপহরণ করা হয়েছিল, তেমনটাই অভিযোগ। এবং সেই অপহরণকে কেন্দ্র করে রীতিমতো একদম পুরো নাটকীয় মোড় নেয় পুলিশ, তাদেরকে জোর করে মুচলেকা লিখিয়ে নেয়, বিরোধী দলে তৃণমূল বিরোধী দলের যেটা অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাদেরকে জোর করে সাদা কাগজে লিখিয়ে নেয়, তেমনটাও অভিযোগ উঠছিল। পরবর্তী ক্ষেত্রে সংবাদ মাধ্যমে সেই খবর সম্প্রচারিত হওয়ার পর পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে এবং ২৯ তারিখ অর্থাৎ কিনা ৪৮ ঘন্টা পর ১২টা নাগাদ ৩১ জুলাই ১২টা নাগাদ তারা বাড়িতে ফেলেন। এখন পর্যন্ত তারা নিরাপত্তা চেয়েছিলেন, আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কলকাতা হাইকোর্টের তরফ থেকে পুলিশি নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছিল এবং তারা একত্রিত অবস্থায় রয়েছে, যদিও তারা এখনো পর্যন্ত অভিযোগ করছেন পুলিশ তাদেরকে কোনো রকম কোনো সহযোগিতা করছে না, যদিও তারা ভোট গড়ার ক্ষেত্রে কিন্তু সংকল্প নিয়েছেন তারা একত্রে ভোট গঠন করবেন এবং এখানে কিন্তু তৃণমূল ভোট গঠন করতে পারবে না এখনো পর্যন্ত যা চিত্র দাঁড়াচ্ছে, এবং বেলা ১২টার পর কি পরিস্থিতি দাঁড়ায় সেটাই কিন্তু এখন দেখার। ধন্যবাদ। একদিকে তখন বিরোধী দলের জয়ী প্রার্থীরা তাদেরকে অপহরণ করা হচ্ছে, তাদের দিয়ে আটকে রেখে মুচলেকা লেখানো হচ্ছে এমনটা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, তখন শাসক দলের একাংশ কিন্তু নিজের দলের বিরুদ্ধেই অভিযোগ তুলছে, জয়ী শাসক দলের প্রার্থীদেরই অপহরণ করা হয়েছে এমনটা অভিযোগ। এবার এই অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের জয়ী ১২ জন তৃণমূল প্রার্থী যারা সুন্দরবনে গিয়েছিলেন তারা অভিযোগ করেছেন তাদেরকে চেস করা হয় এবং অপহরণ করা হয়। ৫ জন নিখোঁজ রয়েছেন এমনটা জানা গিয়েছে। আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে রয়েছেন টেলিফোন লাইনে। কমল, কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ উঠছে আর এই ৫ জন এদের হদিশ কি মিলল? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণদের সঙ্গে। তবে যে খবর আপনাদের জানাচ্ছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের ঘটনা, যেমন আপনারা জানেন যেখানে বিরোধী দলের বিজয়ী প্রার্থী তাদেরকে অপহরণ করেছে শাসক দল এমনটা অভিযোগ উঠেছিল, তারপর এবার পূর্ব মেদিনীপুরের শাসকের বিরুদ্ধেই অপহরণ করার অভিযোগ উঠেছে শাসক দলের একাংশের বিরুদ্ধে। খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের জয়ী ১২ জন তৃণমূল প্রার্থী তারা ৫ই অগস্ট সুন্দরবনে যান, অভিযোগ গতকাল ফেরার সময় বাস থামিয়ে তাদেরকে নামিয়ে নিয়ে যান খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের অনুগামীরা, গোসাবার একটি হোটেলে নিয়ে গিয়ে তাদেরকে আটকে রাখা হয়, মারধর করে জিনিসপত্র কেটে নেওয়া হয় এমনটাই অভিযোগ শাসক দলের জয়ী প্রার্থীদের, যাদের মধ্যে ৫ জনকে অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে এমনটাই অভিযোগ। খবর পেয়ে বাকি ৭ জনকে হোটেল থেকে পুলিশ উদ্ধার করেছে, কিন্তু এই ৫ জয়ী তৃণমূল প্রার্থীর খোঁজ এখনো পাওয়া যায়নি এমনটাই জানা যাচ্ছে। তৃণমূল বিধায়ক যার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার কোনো প্রতিক্রিয়াও এখনো পাওয়া যায়নি। ভোট গঠন যখন চলছে তখন দল বদলের পালাও কিন্তু পাশাপাশি চলছে, একাধিকবার অভিযোগ উঠছে যে বিরোধী দল থেকে শাসক দলে চলে আসছেন অনেকেই ভোট গঠনের জন্য, কিন্তু এবার দেখা গেল উলট পুরাণ,
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিনজন পঞ্চায়েত সদস্য। পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের মনিদহ তিন নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। এই গ্রাম পঞ্চায়েতে ১৭টি আসনের মধ্যে ১০টি ছিল শাসকের দখলে, ৭টিতে জিতেছিলেন বিজেপি প্রার্থীরা। আর তৃণমূলের তিনজন পঞ্চায়েত সদস্য তারা যোগ দিলেন বিজেপিতে, আর তার জেরে ১০টি আসন হল বিজেপি। পশ্চিম মেদিনীপুরে যেখানে পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে একটু অন্যরকমের ছবি, যেখানে শাসক দল ছেড়ে বিজেপিতে চলে গেলেন তিনজন পঞ্চায়েতের সদস্য। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, গোটা রাজ্য জুড়ে যখন দেখা যাচ্ছে যে উন্নয়নের কথা বলে বিরোধী দল থেকে শাসক দলে চলে আসছেন অনেক জয়ী প্রার্থীরা, সেক্ষেত্রে একেবারে অন্য ছবি পশ্চিম মেদিনীপুরে। একেবারে কুসুমটা, যেমনটা তুমি জানালে, আমরা গত কয়েকদিন ধরে গোটা রাজ্য জুড়ে, শুধু নয় পশ্চিম মেদিনীপুর জেলাতেও, যে ছবিটা দেখেছিলাম, বেশ কয়েকজন অন্য দল থেকে জয়ী হওয়া যে সমস্ত জয়ী প্রার্থী তারা কিন্তু তৃণমূলে যোগদান করছেন। কিন্তু আজকে ঠিক পঞ্চায়েতে বোর্ড গঠনের কয়েক ঘন্টা আগে, প্রায় এক ঘন্টা থেকে আধ ঘন্টা আগে দেখা যায় যে তৃণমূলের টিকিটে জয়ী হওয়া তিনজন পঞ্চায়েত সদস্য তারা কিন্তু বিজেপির জেলা পার্টি অফিসে এসে বিজেপিতে যোগদান করলেন। এবং বলা ভালো যে এটা কিন্তু মেদিনীপুর বিধানসভা, মেদিনীপুর বিধানসভা জুনমালিয়ার এলাকা, এবং সেখানে মেদিনীপুর সদর ব্লকের মনিদহ তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই গ্রাম পঞ্চায়েতে ১০টি মোট আসন ছিল, তার মধ্যে তৃণমূলের দখলে ছিল ৭টি আসন, বিজেপির দখলে ছিল তৃণমূলের দখলে ছিল ১০টি আসন এবং বিজেপির দখলে ছিল ৭টি আসন। এই দল বদলের পরে কিন্তু বিজেপির দখলে গেল ১০টি আসন, অর্থাৎ যদি বোর্ড গঠন আজকে হয় সেক্ষেত্রে কিন্তু এখন আপাতত খোলা চোখে যে আসনের সংখ্যা দেখাচ্ছে তাতে কিন্তু ১৭টির মধ্যে ১০টি রয়েছে বিজেপির দখলে। তবে কি হয় সেটার দিকে কিন্তু নজর থাকবে সকলের। সুস্মিতা, ধন্যবাদ সৌমেন। এদিকে প্রধান নির্বাচনে কারচুপির অভিযোগে নামখানার বিডিও অফিসের সামনে আজ সকাল থেকে বিজেপির অবস্থান বিক্ষোভ। বিজেপির অভিযোগ, শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচনে তাদের মনোনীত প্রার্থীকে হারাতে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। বিডিও অফিসের কর্মীর মদতে ছাপ্পা ভোট দেয় শাসক দল, এর ফলে তৃণমূলের প্রার্থী প্রধান নির্বাচিত হন। বিডিও অফিসের কর্মীর মদতে এই কারচুপি চলে এমনটা অভিযোগ করছে বিজেপি। অভিযুক্ত সরকারি কর্মীর গ্রেফতারির দাবিতে কাল ৬ ঘন্টা বিডিওকে আটকে রেখে বিজেপির অবস্থান বিক্ষোভ। আর এই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। বিডিও কোনো মন্তব্য করতে চাননি, প্রধান নির্বাচনে কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। শিবরামপুর অঞ্চলে প্রধানের যে পদপ্রার্থী তৃণমূল থেকে অর্চনা দিকে তারা প্রজেক্ট করেছে, আমাদের বিজেপির পক্ষ থেকে আমরা সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা তৃণমূলেরই অনিতা দিকে পদপ্রার্থী হিসেবে ঘোষণা করি। বিডিও অফিস থেকে সিআই নির্বাচনী আধিকারিক উনি সেখানে গিয়ে প্রকাশ্যে ব্যালট পেপারে ছাপ্পা দিয়ে তৃণমূলকে জয়ী ঘোষণা করে দিয়ে চলে এসছে এবং আমাদেরকে পদপ্রার্থী সহ আমাদের প্রার্থীদেরকে বার করে দিয়েছে। এর প্রতিবাদে আমরা বিডিও অফিস ঘেরাও এবং এর প্রতিবাদে আমরা যতদূর আইনে যেতে হয় আমরা যাব। আমাদের ধর্ণা যত সময় নামখানা বিডিও, যত সময় না ইলেকশন ওসি সুদীপ্ত বিশ্বাসকে অ্যারেস্ট করবে তত সময় আমাদের এই ধর্ণা চলবে। উনি যেভাবে নিজের মাসেল পাওয়ার দেখিয়ে একটা পঞ্চায়েতে ঢুকে গিয়ে মহিলাদের ওপর অকথ্য অত্যাচার করে যেভাবে একটা তৃণমূলের কাছে একটা পঞ্চায়েত দিয়ে দিয়েছে, এটা সত্যি আমরা নামখানাবাসী হিসাবে আমাদের এটা লজ্জা যে এত দিনে রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে থেকে একজন ইলেকশন ওসি সরকারি আধিকারিক উনি পঞ্চায়েতের ভেতর ঢুকে গিয়ে বলছেন যে কে ভোট আটকাবে আমরা দেখে নেব। গণতান্ত্রিক দেশে সংবিধান আছে আমাদের, যে আমরা আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করব, সেটা ইলেকশন ওসি নিজে দাঁড়িয়ে থেকে ছাপ্পা যেভাবে মারে সেইভাবে উনি দাঁড়িয়ে থেকে ছাপ্পা চালিয়েছেন। আমি টোটালি খোঁজ নিয়ে দেখেছি যে বিজেপির পক্ষ থেকে যে কথাটা আপনাদের কাছে বলা হচ্ছে বা আমাদের ভিডিও শুনছি, ভিডিও অফিসে গিয়ে ওরা বলার চেষ্টা করছে সম্পূর্ণ মিথ্যা। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়েছে, ভোটে যা রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট অনুযায়ী ওরা হেরেছে। আমাদের প্রার্থীরা সবাই প্রধান এবং উপপ্রধান, তারা আমাদের যে ১৮ জন ছিল তারা প্রত্যেকে তাদেরকে ভোট দিয়েছে এবং সম্পূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জয়লাভ করেছে।
পঞ্চায়েতে ভোট গড়া নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তি, আর এই অশান্তির কারণ সকলেই বলছেন যে পিছনে রয়েছে মধু ভাণ্ড। আর পঞ্চায়েতের পদের জন্য এবার কি তাহলে লক্ষ লক্ষ টাকার ডিল হচ্ছে? গ্রাম পঞ্চায়েত প্রধান হতে 10 লক্ষ টাকা, ভাইরাল ভিডিও তোলপাড় হয়ে গেল মালদার গয়েশবাড়ি তৃণমূল অঞ্চল সভাপতির হাতে বান্ডিল বান্ডিল নোট, তৃণমূল নেতার হাতে এই বান্ডিল বান্ডিল নোট যা ভাইরাল হয়েছে। অভিযোগ উঠছে চারজনের থেকে তিনি নিয়েছেন 10 লক্ষ টাকা, একজনের থেকে নিয়েছেন 34 লক্ষ টাকা। গ্রাম পঞ্চায়েত প্রধান করার জন্য 10 লক্ষ টাকা নিয়েছিলেন অঞ্চল সভাপতি, কিন্তু টাকা নিয়েও পদ না পাওয়ার অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের। দলেরই অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ করছেন এই পঞ্চায়েত সদস্য। অভিযুক্ত কালিয়াচক 1 নম্বর ব্লকের গয়েশবাড়ি অঞ্চলের সভাপতি মিরাজুল বসনি, যদিও অভিযোগ তিনি অস্বীকার করছেন। রাগের বসে মিথ্যে অভিযোগ করা হয়েছে, সুদে টাকা ধার নিয়েছিলাম পরে এসে ক্ষমা চাইবে এমনটাই পাল্টা দাবি করলেন শাসক নেতা। মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা বিতর্কে রাহুল গান্ধীর ভাষণ থেকে হত্যা শব্দটি সরানোর নির্দেশ দেওয়া হলো। হত্যা, হত্যাকারী, খুন, দেশদ্রোহীর মতো শব্দ সংসদের কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ গতকাল রাহুল গান্ধীর ভাষণের পর এই সিদ্ধান্ত নিয়েছে লোকসভার সচিবালয়। গতকালই অনাস্থা বিতর্কে রাহুল গান্ধী তিনি আক্রমণ করেছিলেন চরাচরি, এবং মোদী সরকারের বিরুদ্ধে যে শব্দবন্ধগুলি তিনি ব্যবহার করেছিলেন তার মধ্যে থেকে হত্যা শব্দ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। হত্যাকারী, খুন, দেশদ্রোহীর মতো শব্দ সংসদের কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দিল লোকসভার সচিবালয়। ये करना मत, इसमें क्या गलती है मुझे पता नहीं, इसमें अपराध क्या है मुझे पता नहीं। हर चीज में, हर बात में तुरोड़ मरोड़ करके एक फिजूल तर्क बनाना, ये उनकी कला का अंदर वो होते हैं, हमारी कला कुछ अलग है। অনাস্থা বিতর্কে গতকাল ছিল আলোচনার দ্বিতীয় দিন, এবং শুরু থেকেই আমরা দেখেছিলাম আক্রমণাত্মক ছিলেন লোকসভায় রাহুল গান্ধী। সেখানে যে সমস্ত শব্দ বন্ধ তিনি ব্যবহার করেছিলেন মোদী সরকারকে আক্রমণ শানিয়ে, তার মধ্যে থেকে হত্যা, হত্যাকারী, খুন, দেশদ্রোহীর মতো শব্দ বন্ধগুলিকে সংসদের কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হলো লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে। আর জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য পেশ করার কথা লোকসভায়। প্রধানমন্ত্রী জি লগভগ 1.5 ঘন্টা ধুলাই করেন আর বিনা সাবুন কে করেন, তো বহু দর্দ হোগা, বোরোলিন সাপ্লাই করেন, আমার বিরোধীও তৈরি রেখে বলি, বহু ধোঁয়াদার ব্যাটিং হোগী।